ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা দুজনেরই আয় ও সম্পদ বেড়েছে। গত 5 বছরে পলকের আয় 1.73 গুণ এবং স্ত্রী কণিকার আয় 1.45 গুণ বেড়েছে। পলকের সম্পদ বেড়েছে 1.60 গুণ এবং স্ত্রীর 1.43 গুণ। তবে গাড়ি কেনা বাবদ মধুমতি ব্যাংকের গুলশান শাখায় পলকের ঋণ আছে 5,32,861 টাকা। হলফনামার তথ্য অনুযায়ী পলকের বার্ষিক আয় 32,22,268 টাকা, তার স্ত্রীর বার্ষিক আয় 17,67,127 টাকা। 2018 সালে পলকের আয় ছিল 18,57,49 টাকা এবং কণিকার 12,81,263 টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে পলকের সম্পদের মূল্য 4,28,70,127 টাকা। স্ত্রী কণিকার সম্পদের মূল্য 3,84,33,626 টাকা। পলকের নামে থাকা অস্থাবর সম্পদের মূল্য 3,53,72,127 টাকা। 2018 সালে পলকের সম্পদ ছিল 2,70,23,942 টাকা, যা 2023 সালে হয়েছে 4,28,70,127 টাকা। 1.60% হারে সম্পদ বেড়েছে প্রায় 1,58,46,185 টাকা।